যে মুখ্যমন্ত্রী টুইটার পেজটা দেখা, তবেই তো বুঝতে পারবেন ত্রিপুরা কোথায় যাচ্ছে। আমি সেখানে আমার পেজের মধ্যে বসে বিজেপিকে ভোট দেন ওকে ভোট দেন না এগুলি লিখি না, আমার পেজের মধ্যে ত্রিপুরা ডেভেলপমেন্টের বিষয়ে থাকে, কোনো সাকসেসফুল স্টোরি থাকে। আমি রাজীব দেববর্মার সঙ্গে দেখা হয়েছে, বসেছি, তার চিত্র আছে, তার কাহিনী লেখা আছে তার মধ্যে। তার জন্য আপনারা প্রধানমন্ত্রীর টুইট, মুখ্যমন্ত্রীর টুইট, প্রধানমন্ত্রীর পেজ, মুখ্যমন্ত্রীর পেজ দিনে এক দুবার দেখা, দেখলে পুরো ত্রিপুরার চিত্রটা আপনার সামনে থাকবে, আপনি আপনার জীবনকে ত্যাগ করতে পারবেন। বন্ধুরা, আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন। আর যে 180টা এনজিও মিলে এই কাজগুলো করছে, এরা যাতে আগামী দিন আরও সুন্দরভাবে কাজ করতে পারে, তার সঙ্গে সরকার থাকবে। আপনারা ভালো কাজ করছেন, আরও বেশি ভালো কীভাবে করা যায়, সরকারের সুযোগ সুবিধাগুলো কীভাবে আমার ছেলেমেয়েরা পেতে পারে, তার রাস্তা আরও সুন্দর করে তৈরি করা, তবেই সুন্দর ত্রিপুরা যে রাস্তা আমরা তৈরি করেছি সেটা খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে মূল বিন্দু সেখানে আমরা পৌঁছতে পারবো।